আলু দিয়ে আমরা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি। তবে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ইউনিক একটি নাস্তা রেসিপি শেয়ার করব। তো তার জন্য একটা কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে মিহি কুচি করা পেঁয়াজ। এখন তেলের সাথে হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সবুজ ক্যাপসিকাম কুচি। আর আমার ক্যাপসিকামগুলো ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে ফ্রেশটাও এখানে ব্যবহার করতে পারেন। তারপর পেঁয়াজের সাথে হালকা একটু নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে 2 মিনিট আমরা রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে থাকবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওরেগানো, 1 টেবিল চামচ পিৎজা সস। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ভিতরের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো ভিতরের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখানে আমি মাঝারি সাইজে 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন লবণটা আলুটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো লবণ আর আলু খুব ভালো করে মিশে গেলে নাস্তাটার বাইন্ডিংয়ের জন্য আর আরেকটু ক্রিস্পি করার জন্য আমরা এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তারপর আলুর সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথম অবস্থায় শুকনো মনে হতে পারে, তো ধৈর্য সহকারে আলুটার সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবেন যে এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে হাতে নিয়ে প্রথমে এইভাবে গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নেব। তারপর আমরা ক্যাপসিকামের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মজারেলা চিজ। এখন এটা আমরা সিল করে দেব। আর সিল করার সময় একেবারে এটা মসৃণ হবে না, হালকা একটু এবড়ো থেবড়ো থাকতে পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। যখন আমরা কোট করব তখন এটা খুব ভালো করে সিল হয়ে যাবে। তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন অন্য আরেকটি বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ময়দা। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা পাতলা পেস্ট তৈরি করে নিব। তো আমার এখানে 1/4 কাপ আর 2 টেবিল চামচের মতো পানি লেগেছিল। তারপর খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা একটা সাইডে সরিয়ে রাখছি আর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। তারপর নাস্তাগুলো ময়দাতে কোট করে আমরা ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। তারপর ব্রেড ক্রাম্বস দিয়েও খুব ভালো করে কোট করে নিতে হবে। তো ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়েছে তখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে যতক্ষণ না নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ আমরা ভেজে নেব। তো এই নাস্তাগুলো বানাতে খুব বেশি উপকরণ লাগে না আর বানাতে খুবই সহজ, খেতেও সুস্বাদু। তো আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। তো আমার নাস্তাগুলো দুই পাশে লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা একটা ছাঁকনি দিয়ে এটা তুলে নেব আর একটা টিস্যু পেপারে নিয়ে নেব, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেবে। তো নাস্তাগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটার কালারটা কত সুন্দর এসেছে। আলু দিয়ে যে এত সহজ আর এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় সেটা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা সুস্বাদু। তো আমি এখানে চিলি আর গার্লিক সস দিয়ে নাস্তাটাকে পরিবেশন করে দিয়েছি। তো আপনারা যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা পরিবেশন করবেন, তখন খেতে ভীষণই টেস্টি লাগবে।